আমরা এখন আছি বেলুর স্টেশনে। আজ আমরা জার্নি করব ট্রেন নাম্বার 37268 ডাউন ব্যান্ডেল হাওড়া লোকালে। আজ আমাদের জার্নিতে আসবে একটা হল্ট এবং আমরা কভার করব 7 কিলোমিটার। আমাদের ট্রেন আসার আগে বেলুর স্টেশনে ঢুকে গেল আপে ব্যান্ডেল লোকাল। বলতে বলতে আমাদের ট্রেন ঢুকছে বেলুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে আমাদের ট্রেনের সাথে আছে 40,000 সিরিজের ICF রেক। চলুন যে কোনো একটা বগিতে উঠি, তারপর আপনাদেরকে বেলুর সম্বন্ধে বলছি। বেলুরের কোড হচ্ছে BEQ। আর বেলুর কেন বিখ্যাত আপনারা সবাই জানেন, বেলুরে আছে বেলুর মঠ। আপনারা স্টেশন থেকে বেরিয়ে টোটো অটো যে কোনো কিছু ধরে বেলুর মঠ একদম পৌঁছে যেতে পারেন। আর ভাড়া সম্বন্ধে যদি বলি, আজকে আমাদের নরবাড়ি ভাড়া লেগেছে 5 টাকা। আমাদের জার্নির ফার্স্ট হল্ট আসবে লিলুয়া। কথা বলছি লিলুয়া স্টেশন। এক কিলোমিটার জার্নি করে এখন আমরা এসে পৌঁছেছি লিলুয়া স্টেশনে, যার কোড হচ্ছে LLH। এখানেই রয়েছে ইস্টার্নের সব থেকে বড় রেলওয়ে ওয়ার্কশপ। লিলুয়া সম্বন্ধে আর কিছু বলতে হলে, এখানে আছে ডনবক্স চার্চ। আর এখানে লাইন এক হয়, একটা লাইন বেলুর মঠের আর একটা সাউথ ইস্টার্নের লাইন, যেখানে কোনো প্যাসেঞ্জার ট্রেন চলে না, শুধুমাত্র মালগাড়ি চলে। এরপরেই আসছে হাওড়া জংশন। কথা বলছি হাওড়া জংশনে। এটা হচ্ছে হাওড়া স্টেশনের আউটার। দূরে যে এক্সপ্রেস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, ওটা মনে হচ্ছে হাওড়া অমৃতসর মেল। 7 কিলোমিটার জার্নি করে এখন আমরা ঢুকছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনের কোড হচ্ছে HWH। আর হাওড়াতে টোটাল 23টা প্ল্যাটফর্ম আছে। এটা ইন্ডিয়ার লার্জেস্ট রেলওয়ে স্টেশন। এটা পশ্চিমবঙ্গের খুবই একটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন। এই স্টেশনটা রোজ প্রায় 10 লাখেরও বেশি মানুষ ব্যবহার করে। এটা হচ্ছে হাওড়া বর্ধমান লোকাল ভায়া কর্ট। আর আজকে আমাদের ট্রেন ঢুকছে হাওড়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আজকের ভিডিও এইটুখানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।